নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মৌ অল ইন ওয়ান চ্যানেলের একটি বৃষ্টি ভেজা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো সকাল থেকেই হচ্ছে মুষলধারে বৃষ্টি, তার মধ্যেই সকলকে কাজ সারতে হচ্ছে। যে মানুষটা এরকম বৃষ্টিতে ভেজার সুযোগ পায় তাকেই কিন্তু আমার খুব সৌভাগ্যবান বলে মনে হয়, আর নিজেকে দুর্ভাগা বলে মনে হয়। আর চলে এসেছিলাম রান্নাঘরে, ভেবেছিলাম একটা সুন্দর সিটি পড়বে, তা তো পড়লই না, বরন্তু ফোঁস 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 আওয়াজ। আর এদিকে এসে মুনু সোনা দু চারবার ডাক দিয়ে চলে গেল, তারপর ওকে আবার যত্ন করে ডেকে খেতে দিতে হবে, মানে ও বারবার কিন্তু ডাকবে না। নাও তাড়াতাড়ি আসো, আবার গন্ধ শুকে নিচ্ছে, বদমাইশ। এবার চলে আসলাম আবার কাজে। তো রান্নাঘরে আমি প্রেশার কুকারের মধ্যে কচু সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই কচুগুলো প্রথমে বের করে নিই, তারপর হবে মাছের ঝোল। আমি আজকে বড় সাইজের সিলভার কাপ দিয়ে মাছের ঝোলটা করছি এই কচু দিয়ে। কচু দিয়ে যে কোনো মাছের ঝোল এইভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, আপনারা যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন এবং দেখবেন একদম সেই স্বাদ জিভে লেগে থাকবে। সিলভার কাপ মাছ যেহেতু ভীষণ নরম, তাই খুব সাবধানে ভেজে তুলতে হবে, নাহলে কিন্তু বরের কাছে কথা শুনতে হতে পারে। তো মাছগুলো ভেজে নিয়ে আমি ফোড়নের ব্যবস্থা করে ফেলেছি। ফোড়নে দিচ্ছি একটু রাঁধুনি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, এর সঙ্গে আপনারা তেজপাতাও দিতে পারেন, আমি তেজপাতা খাইনি তাই দেইনি। তো ফোড়নটা হয়ে আসলে এরপরে সেদ্ধ হওয়া কচুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল ভাজা ভাজা হবে। তারপর ভাজা হয়ে গেলে একটু গরম জল ঢেলে দিয়ে টক বক করে ফুটলেই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো সামান্য একটু ফুটে, যদি আপনারা বেশি ঝাল খেতে চান তাহলে ওই ফুটন্ত ঝোলে দু চারটে কাঁচা লঙ্কা ফেলে দিলে ঝোলের গন্ধটা কিন্তু দারুণ আসে। বাইরে বৃষ্টি আর রান্নাঘরে কচু, এতে কিন্তু ডেডলি কম্বিনেশন বলে আমার মনে হয়। আর এবার একটু মশলার ব্যবস্থা করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা ধনে। আপনি গরম তেলের মধ্যে ভেজে নিতে পারেন অথবা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তারপর এই ফুটন্ত ঝোলে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর তারপর ওই যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা আমার আগের থেকে করা আছে, তো সেই মশলাটা দিয়ে দেবো। তাহলেই মোটামুটি রান্নার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। লবণটা একটু চেখে নিতে হবে, এই যে মশলাটা দিয়ে দিলাম। আর গাছ থেকে তুলে নিয়ে এসেছি একটা বিলিতি ধনে পাতা, এই পাতার স্বাদ আর সেন্ট দুটোই কিন্তু খুব সুন্দর হয়। তো কাঁচি দিয়ে জিরে জিরে করে কেটে এইবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইম দিয়ে ঝোলটা ঢেলে গরম গরম ভাতে খেলে এক কথায় একবার এ মোজা মুখে লেগে থাকবে, সারা জীবনেও কিন্তু ভোলা যাবে না, কথা দিলাম। এই মাছের ঝোলটা করে খান, ভীষণ ভালো লাগবে। একটু বেরোনোর ছিল বলে রেডি হতে গিয়ে হাতে পড়ে গেল এই বিয়ের কার্ডটা, আমার বিয়ের কার্ড। একটু ছুঁয়ে দেখছিলাম আর কি, পুরোনো দিনের গন্ধ একটু গায়ে মাখছিলাম, ভীষণ ভাল লাগছিল, কি সুন্দর না কার্ডটা। আর এটা নাকি বউভাতের মেনু কার্ড,
কি কাণ্ড, নিজে ছাপাখানা বলে এই রকম একটা মেনু কার্ড তৈরি করেছে। অবশ্য এর সঙ্গে একটা চাবির রিংও ছিল। মেনু লিখেছে বিভিন্ন রকমের ছন্দ মিলিয়ে কবিতার লাইন দিয়ে দিয়ে। আর এই যে গোটা কাগজটা দেখছেন, পুরোটাই একটা লিফলেট স্টাইল। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর পাশে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এটুকুনি। টাটা বাবু, টাটা করে দাও।